মিনাজুর রহমান আপনি লিখেছেন দিন দিন বিবাহ বিচ্ছেদ বাড়ছে এ নিয়ে সমাজবিজ্ঞানীরা চিন্তিত বিচ্ছেদ এড়াতে বিভিন্ন দেশে স্লিপ ডিভোর্স জনপ্রিয় হয়ে উঠছে স্লিপ ডিভোর্স হল স্বামী স্ত্রী আলাদা আলাদা বিছানায় ঘুমানো এতে নাকি ঘুম ভালো হয় ফলে মানসিকতা ভালো থাকে এটা কি শরীরসম্মত দেখুন বিবাহ বিচ্ছেদ বাড়ছে এবং সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য এই তথাকথিত স্লিপ ডিভোর্সের যে আপনার পদ্ধতি অবলম্বন করা হচ্ছে যে ডিভোর্স হয়ে আলাদা আলাদা বিছানা ঘুমানো কারোর সাথে কারোর যোগাযোগ না থাকা শরীর এরকম কোনো ফরমেটের কথা বলে না এবং এর কোনো অনুমোদনও দেয় না স্বামী এবং স্ত্রী একে অন্যের সাথে বৈবাহিক সম্পর্ক যদি না থাকে কোনো কারণে তাহলে সেক্ষেত্রে বিছানা শুধু আলাদা নয় প্রত্যেকের বাসা বাড়ি আলাদা হয়ে যেতে হবে একই কক্ষে তারা থাকবে আলাদা আলাদা বিছানা কিংবা একই ছাদের নিচে তারা ভিন্ন ভিন্ন কক্ষে আলাদা আলাদা বিছানা শোবে এবং এভাবে বছরকে বছর যুগকে যুগ চলে যেতে থাকবে সেটি কখনও ইসলাম শরিয়ার নির্দেশনা হতে পারে না প্রথমত স্বামী স্ত্রী পরস্পর পরস্পর প্রতি ভালোবাসা প্রদর্শন করবে একে অন্যদের প্রতি হক আসে যদি আলাদা আলাদাভাবে মাসকে মাস কাটায় তাহলে সেক্ষেত্রে কেউ কারোর হক আদায় করলো না এবং হক না করার কারণ তারা গুণাকার হবে হ্যাঁ সাময়িকভাবে আল্লাহমত তারা নিজেও বলেছেন ভদ্র হুন্না ফিল্মা দেওয়া যা শাসন করবার জন্য স্বামী স্ত্রী থেকে আলাদা থাকবেন কোনো কারণে যদি দেখা যায় যে না তাকে কোনোভাবে মানে কোনো অন্যায় থেকে থামানো যাচ্ছে না কোনো ভুল কাজ থেকে বিরত রাখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য পৃথক হওয়া যাবে সেটা হবে শাসনের প্রয়োজনে কিন্তু এভাবে বসবাস করা লং টাইম এবং এভাবেই বসবাস করাটাকে জীবনের আপনার সিস্টেম নেওয়া লাইফস্টাইল বানিয়ে নেওয়া সেটা কখনো সরিয়া গ্রাহ্য বিষয় নয় এবং এটাকে না এটা হবে একরকম এমন কাজ যে কাজের মাধ্যমে স্বামী স্ত্রী একে অন্যদের হক নষ্ট করলো অতএব সেই কাজটি করার সঠিক হবে না উম্মেহানি হানি আয়সব লিখেছেন দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি অন্যদের যদি সহায়তা না পান তাহলে সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে দিয়ে বোঝাতে হবে কাউন্সেলিং করতে হবে তার কাছে দোয়া করতে হবে তাদের জন্য এবং স্বামীর কাছে স্ত্রীর আর্গুমেন্টের অনেকগুলো জায়গা থাকে সে আর্গুমেন্ট পেশ করতে হবে এবং সেই আপনার কি বলে এটাকে স্বামী স্ত্রী সুলভ যে আবদার আছে স্বামী স্ত্রী সুলভ যে পরস্পরের প্রতি যে আপনার দাবি করার জায়গা আছে সেই জায়গাগুলো ব্যবহার করতে হবে এবং তাকে যেভাবে কনভিন্স করার জন্য চেষ্টা করতে হবে এবং নিজের এটা একটা এটা একটা আত্মসম্মান ব্যাপার একজন নারীর যে তিনি তার দেবরের সাথে অবশ্যই পর্দা করবেন দেবরকে কোনো স্বামী যদি না বুঝেন সেটা তো কপাল পড়া স্বামী কারণ তিনি নিজের স্ত্রীর সম্ভ্রম এবং ইজ্জত রক্ষার গুরুত্ব তিনি বুঝতে পারছেন না আল্লাহ তারা এ ধরনের স্বামীদেরকে দান করুন হোমাইরা হেমু লিখেছেন শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণ হবে এই বিষয়ে ইসলামী দৃষ্টি এবং কি বাবা মা বলে কোনো গুণা হবে না তাদেরকে বাবা বলে বলা হয় সম্মানার্থে বাবা মার মতো সেই হিসাবে প্রকৃত অর্থে বাবা বা মা সেই অর্থে কেউ শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকেন না বিধায় ওই অর্থে মামা ডাকলে কোনো অসুবিধা হবে না আরাফত ফারজান আপনি লিখেছেন সন্তান না হলে মরবিরা অনেক ওষুধ খাওয়ার সন্তান খাওয়ায় সন্তান হওয়ার জন্য এতে কি শিরকে হবে না এটা শিরকে হবে না সন্তান না হওয়ার জন্য স্বাস্থ্যগত কোনো কারণ থাকতে পারে তো যেই স্বাস্থ্যগত কারণে আপনার সন্তান হচ্ছে না সেটি দূর করবার জন্য যদি মেডিসিন ব্যবহার করা সেটা শির খাওয়ার কোনো কারণ নেই তবে অনেক মানুষের ধারণা থাকে এক্ষেত্রে যে সন্তান হওয়ার জন্য অমুক কবিরাজের তাবিজ সেটা উপকারে আসবে অমুকের স্বপ্ন দেখছেন সেটা খাইলে এটা হবে এ জাতীয় কোনো কিছু যদি হয় যেটা শরিয়া সমর্থিত নয় তাহলে সেক্ষেত্রে সেটা না যায়জ হবে এমনিতে সাধারণ ট্রিটমেন্ট যদি গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে শির খওয়ার কোনো কারণ নেই এমনি শাহজাহান লিখেছেন সফরের সময় জমা পড়তে না পারলে কি করব সময় জুমা পড়াটা ফরজ নয় মুসাফির অবস্থায় আপনি চলবে অতএব আপনি জমা পড়তে না পারলে আপনি পড়বেন তাতেও আপনার দায়িত্ব আদায় হবে আসাদুল্লাহ গালিব লিখেছেন সমকামিত লিপ্ত ছিল এরকম কেউ যদি তবা করতে চায় সে কীভাবে তবা করবে শুধুমাত্র তার নিজের কৃতকর্মের জন্য আল্লাহ তালার কাছে লজ্জিত হবে অনুতপ্ত হবে তার যে অবস্থা ছিল এটা ভুল ছিল ওর জন্য সে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং ছোট থাকবে আল্লাহালার কাছে এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড যেন তার দ্বারা না হয় সেই বিষয়ে খুব সতর্ক থাকবে সাবধান থাকবে সর্বোচ্চ চেষ্টা করবে ইনশা আল্লাহবিল্লাহ এর মাধ্য দিয়ে সে তার এই তবার কাজটি করলো এবং আল্লাহ ইংশা মাধ্যমে মাফ করবেন আর জোনান উদ্দিন আপনি লিখেছেন সম্প্রতি ঢাকার একটি মসজিদে আবলিগের দুই গ্রুপের মারামারিতে একজন নিহত এই ব্যাপারে কিছু বলবেন ভাইজান উদ্দিন আল্লাহ মাফ করুন মুসলমানদের দুটি দল বা দুটি পক্ষ যদি মারামারিতে লিপ্ত হয় এবং তাদের কেউ একজন মারা যায় তো বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলকাতুল আল মাক্তুল কেলাফিনার এক্ষেত্রে হত্যাকারী এবং নিহত উভয় জাহার নামে যাবে প্রশ্ন করা হলো যে হত্যাকারীর জাহান্নামে নামে যাবে সেটা তো পরিষ্কার কিন্তু নিহত ব্যক্তি কেন জাহার নামে যাবে এর উত্তর হলো উত্তর এলো যে নিহত ব্যক্তি সেও হত্যাকারী যে তাকে হত্যা করতে প্রস্তুত ছিল চেষ্টা করেছিল কিন্তু পারেনি এজন্য আমরা বলেছি শুরুতে যে মারামারিতে লিপ্ত উভয় পক্ষ মারামারি লিপ্ত হলে দুজনই মারামারিতে লিপ্ত হলে তাদের কোনো একজন মারা গেলে অপরজন জাহান্নামে যাবে সুলতানও যে মারা গেছে সেও জাহান্নাম যাবে কারণ সেও মারামারিতে লিপ্ত ছিল এবং নিজে দুর্বলতার কারণে কোনো কারণে তার কোনো ভুল কারণে হয়তো সে মৃত্যুর মুখে বা খুনের মুখোমুখি হয়েছে কিন্তু সুযোগ পেল সেও হয়তো মারত তো এটা কোনো মুসলমানের কাজ না এগুলো জাহিলি যুগের কর্ম আমরা অনেকে ইসলামের নামে এ ধরনের মারামারি গালাগালি পরস্পর পরস্পরের বিরুদ্ধে আমরা ইসলামের শরিয়ার গণ্ডি লঙ্ঘন করে আমরা অন্যায় কাজ করে থাকি এবং এটাকে মনে করি ইসলামের সেবা ইসলামের খেদমত এটা মূলত প্রবৃত্তির পুজো হয় ইসলামের খেদমতের মাধ্যমে মোটেও হয় না আল্লাহ স্মাতাল্লা আমাদেরকে হেদায়ত দান করুন এবং ভুল